টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি পরপর নিম্নচাপ পাকা ধানে মই দিয়েছে। টানা বৃষ্টিতে জল জমেছে ধানসহ সব সবজির জমিতে। মাঠের পর মাঠ জুড়ে নুইয়ে পড়েছে ধান গাছ। পোকার আক্রমণে নষ্ট হয়েছে একাধিক বেগুন গাছ। চাষের উপর নির্ভর করেই বছরভর সংসার চলে এখানকার বাসিন্দাদের। লক্ষ্মী পুজোয় সবজির বাজারে বেশ ভালো লাভ হতো, কিন্তু এবছর লক্ষ্মী পুজোতেই লক্ষ্মীকে ঘরে তুলতে না পারায় মাথায় হাত চাষিদের। আমাদের খুবই সমস্যা পড়তেছে, আমরা ঘরের লক্ষ্মী ঘরে তুলতে পারলাম না। এখনো আমাদের চাষবাস করি আমরা, কি করে থাকবো, কি দিয়ে কি করব না করব, কি খাবো, আমাদের খুবই চিন্তা, দুশ্চিন্তা। জল বৃষ্টি ঝড় হচ্ছে খুবই। বাঁধাকপির জমিতেও রয়েছে জল। জল জমে সবজি নষ্টের আশঙ্কায় মুষড়ে পড়েছেন চাষিরা। তাদের ভাবনা, কিভাবে চলবে সংসার এই বর্ষা জল এবং শোষক পোকার আমদানির জন্য। ফসল মাঠের ধান মাঠে পড়ে আছে, অথচ আমরা তুলতে পারছি না। সবজি পটল ধান সবই নষ্ট হয়ে গেল, সবই তো মাঠে পড়ে আছে, জল নিম্ন চাপ। হ্যাঁ, তুলতেই পারছি। প্রশাসনকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার রিপোর্ট পাঠানো হয়েছে, তাই দ্রুত সরকারি তরফে সাহায্য মিলবে বলে আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে আমাদের সোনামুখী ব্লকে, যে বন্যা কবলিত এলাকাগুলিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কৃষকদের স্বার্থে সবসময় কৃষকদের পাশে রয়েছেন। এই জন্য তিনি ধানের ক্ষেত্রে গত আগস্ট মাসে তিনি বিমা করতে বলেছিলেন। সেই মতন আমাদের এখানকার চাষিরা, কৃষকরা, তারা বিমা করেছে প্রশাসনিক দিক থেকে। অবশ্যই আমাদের মামাটি মানুষের সরকার সে ব্যাপারে চিন্তাভাবনা করবেন। পরিশ্রমের ফল মাঠে মারা গেলে যেমন হয়, এখানকার চাষিদের অবস্থাও এখন ঠিক সেরকম। আবারও ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষায় রয়েছেন তারা। ইটিভি ভারত, বাঁকুড়া।